আচমকা হামলা তৃণমূল কর্মীদের ওপর, পুলিশ কর্মীর নেতৃত্বে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি এলাকা উত্তেজিত হয়ে পড়ে। অভিযোগ ওঠে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের গ্রামীণ নিরাপত্তা রক্ষী মহাদেব রায়সহ বিজেপির কর্মীরা তৃণমূলের চার পাঁচ জনের ওপর আক্রমণ চালায় এবং ঢিল ছোড়ে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন, এমনকি গ্রাম পঞ্চায়েত স্তরে সরাসরি বিজেপিকে সমর্থন করছে নিরাপত্তা রক্ষী মহাদেব রায় বলে দাবি তৃণমূলের। তৃণমূলের দাবি, বুধবার রাতে শাসক দলের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচারে বেরিয়েছিল, সেই সময় অতর্কিতভাবে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। হামলার মাঝেই মহাদেব রায় ময়দানে নেমে শাসক দলের কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ঢিল ছুড়তে শুরু করে। শাসক দলের কর্মীদেরকে তাড়ানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই ঢিলের আঘাতেই একজনের মাথা ফাটে এবং বাকি তিনজনের শরীরের নানান জায়গায় আহত লাগে, রিটেক আঘাত লাগে। ঘটনার পরই তৃণমূল কংগ্রেসের বিদায়ী প্রধান ধর্মনারায়ণ রায় ও অঞ্চল সভাপতি তক্ষমোহন রায়সহ প্রায় 70-80 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ধূপগুড়ি থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মাঝ থেকে স্লোগান ওঠে অতিরিক্ত পুলিশ সুপারের নিরাপত্তা রক্ষী মহাদেব রায়কে দ্রুত গ্রেপ্তার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবে শাসক দলের কর্মী সমর্থকরা। এ ঘটনায় কম বেশি চাপের মুখে পড়তে হয় ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকদের। রাতেই আক্রান্তরা ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ঘটনায় মহাদেব রায়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত রাতের ঘটনাকে কেন্দ্র করে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ধূপগুড়ি থানার পুলিশকে ঘটনাস্থলে ছুটতে হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি হয়েছিল ঘটনাটা? আমাদের এখানে আমাদের কিছু ছেলেপেলে, 5-6 জন ছেলেপেলে প্রচারে এসেছিল। আসার পরে ওনারা এখানে একটা পাড়ার মধ্যে বসেছিল, সেই শিলের ঢিপের মধ্যে, সেখান থেকে পাথর একদম ঢিল ছুড়ে কারা বিজেপি যে সমর্থক ছিল এবং হচ্ছে এডিশনাল এসপি যে ঘাট ছিল সে প্রথমে শুরু করে। আমাদের যারা ইঞ্জুরি হয়েছে তাদের মুখে আমি শুনলাম যে মহাদেব রায় প্রথম ঢিল ছুড়ে, তারপরে মহাদেব রায়ের সাথে ছিল অমল রায়, হ্যাঁ সঞ্জয় রায়, আরও অনেকেই ছিল। কতজন ইঞ্জুর? আমাদের ইঞ্জুর 4 জন হয়েছে। 4 জন তাদের কি অবস্থা, এখন কোথায় আছে তারা? তারা ধূপগুড়ি হসপিটালে অ্যাডমিশন আছে। কি বলবেন এই বিষয়টাকে? এই বিষয় তো খুব লজ্জ, মানে একদম ঘৃণ্য ঘটনা। মানে এভাবে আমরা মানুষের বাড়িতে প্রচার করতে যাচ্ছি, এবার ওরা হচ্ছে বারবার এইভাবে আমাদের বাধা করতেছে। এবার আমরা আমাদের লোকজন, আমরা তো বেশি লোক ছিলাম না, আমরা মোটামুটি 5-6 জন লোক ছিলাম, 5-6 জন লোক নিয়ে সেখানে প্রচারে গিয়েছিল। এবার এইভাবে তো প্রচারকে বাধা দেওয়াটা ঠিক না। দেখুন, আগামী গতকালকে যে ঘটনাটা ঘটেছে গধেয়ারকুঠিতে, সেই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। ওখানে ভান্ডানি বাজারে কলোনিপাড়া বলে একটা পাড়া আছে, যেই পাড়াতে টিএমসির ভোটার সংখ্যা শূন্য বললেই চলে। সেই পাড়ায় যেহেতু আমাদের আমাদের ভোটার সংখ্যা মানে অধিক ভোটার, ওদের নামে মাত্র 2-1 জন সাপোর্টার আছে, ওই পাড়ায় স্বাভাবিকভাবেই আমাদের লোকজনরা ক্যাম্পেন করছিল। কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের দুষ্কৃতীরা তারা অতর্কিত আন্দোলন আক্রমণ করে এবং পিছন থেকে ইট পাথর দিয়ে ঢিল ছুড়ে, যার পরিপ্রেক্ষিতে আমাদের লোকগুলো ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু আমাদের লোকগুলো একদম বিচক্ষণ, আর ওখানে আমাদের আদিবাসী কয়েকটা পরিবার আছে, তাদের উপরে বর্বরোচিত হামলা করে। কিন্তু আমাদের লোকজনগুলো কোনোভাবেই কোনো রকম হামলার সাথে জড়িত ছিল না। তৃণমূল আসলে বুঝে গেছে, সারা রাজ্য জুড়ে যেরকম তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, ঠিক সেরকমভাবেই গধেয়ারকুঠিতে তারা একদম 22-0 হবে, এই ভয়ে তারা কিন্তু আজকে এই বিজেপির উপরে এই নিন্দনীয় আক্রমণগুলো করছে। ক্রমশ তৃণমূলের যে ভয়ঙ্কর নগ্ন রূপ, সেই রূপটা কিন্তু প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ।